2020 এ বছরের পিডব্লিউডি গ্রাউন্ডে আমরা বিপিএল টুর্নামেন্ট শুরু করতে চলেছি। আগামীকাল আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে। আমরা এবছর 7টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু করছি, যার প্রথম খেলা কাল সকাল 9টায় শুরু হবে। বুদবুদের আপামর ক্রিকেট প্রেমীকেও আহ্বান করছি আমরা। বুদবুদের সমস্ত জুনিয়র সিনিয়র সমস্ত প্লেয়ার এখানে খেলছে, 7টা ফ্র্যাঞ্চাইজি আছে, যার প্রথম খেলা হচ্ছে বণিক 11 ভার্সেস বুদবুদ ফাইটার্স। উদ্বোধন হচ্ছে সকাল 9টায়, 8 ওভার করে খেলাটি হবে এবং 7টা ফ্র্যাঞ্চাইজি 7 জনের সঙ্গে খেলছে। আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। এটি ঠিক আইপিএল সিস্টেমে হচ্ছে, যেটা আপনারা দেখেছেন ডিপিএল হয়, সেরকম এবার আমরা বুদবুদে বিপিএল শুরু করছি। আইপিএলের টোটাল ফরম্যাট মেনেই এই বিপিএল শুরু হবে। আমাদের এবছরের 15টা আইকন প্লেয়ার ছিল, 15টা আইকন প্লেয়ারই 7টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে ডিভাইড হয়েছে। দেখা যাক কার টিম চ্যাম্পিয়ন হয়, তারই প্রতীক্ষায় আমরা এক সপ্তাহের মধ্যে খেলাটি শেষ করব। এবছর দেখি আমরা কতটা সাকসেস করছি, আগামী বছর আপনাদের হয়তো এর থেকে বড় উপহার দেবে বিপিএল। কারণ বুদবুদের সমস্ত জুনিয়র প্লেয়ার এই পিডব্লিউডি গ্রাউন্ডেই খেলে বড় হচ্ছে, তাই তাদের প্রচেষ্টা বা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই টুর্নামেন্ট করেছি। বিশেষ করে রাজেশ দাস এই টুর্নামেন্টকে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল 6 মাস আগে থেকে, যখন লকডাউন ছিল। তা এখন লকডাউন মোটামুটি অনেকটাই ক্লিয়ার, তার জন্য আমরা করোনার বিধি মেনেই, সব কিছু মেনেই আমরা এই টুর্নামেন্ট করব। আমরা পিচ রেডি করতে চলেছি, যার পিচের কাজও চলছে আমাদের। পিয়ারি একটু দেখিয়ে দাও পিচের কাজ এবং মাঠের পরিষ্কার পরিচ্ছন্ন চলছে।